জাতিসংঘের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করেন এফডি রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করা হয় কবে? 1 জানুয়ারি 1942 সালে। জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? মহাসচিব। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন? জন ডি রকফেলার জুনিয়র। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি হচ্ছে ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে? 26 জুন 1945। জাতিসংঘ সনদ কার্যকর হয় 24 অক্টোবর 1945। জাতিসংঘের সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইশ। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলা হয়? সভাপতি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 1 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা 15টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়? 2 বার। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? 2 বছরের জন্য। নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 1 মাসের জন্য। নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়? 9টি। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ অতিরিক্ত 4টি সদস্য রাষ্ট্রের। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে? বছরে সাধারণত 2 বার, 1 মাসব্যাপী। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? 3 বছরের জন্য। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি? 54টি। প্রতি বছর কয়টি রাষ্ট্র 3 বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়? 18টি। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল 9 বছর। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? 6টি। ইংরেজি, আরবি, ফার্সি, চীনা, রুশ এবং স্প্যানিশ। জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়? সাধারণ পরিষদে। জাতিসংঘ সনদে প্রথম কতটিতে স্বাক্ষর করেছিল? 51টি দেশ। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভ্যালি নরওয়ে। জাতিসংঘের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ তাদের কাজকর্মের ভাষা হিসাবে কোন ভাষা ব্যবহার করে? ইংরেজি অথবা ফরাসি। জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান? দাগ হ্যামারশোল্ড। আয়তনে জাতিসংঘের ছোট দেশ হচ্ছে মোনাকো। জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ হচ্ছে টুভালু। কোন দেশ প্রথমে জাতিসংঘের সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়? পোল্যান্ড। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিও, জাপান। জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে? মহাসচিব।
ওসি পরিষদ কার অধীন কাজ করে? সাধারণ পরিষদের। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়? ডাগ হ্যামারশোল্ড, সুইডেন। জাতিসংঘের সদর দপ্তর কত একর জমির উপর প্রতিষ্ঠিত? 17 একর। জাতিসংঘের আয়ের মূল উৎস কি? সদস্য দেশসমূহের চাঁদা। জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশ নিযুক্ত হন? জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন? নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কোফি আনান, ঘানা। সপ্তম, উথান্ট কোন দেশের অধিবাসী ছিলেন? মিয়ানমার। জাতিসংঘে দেয়া বাংলাদেশের চাঁদার পরিমাণ নিজস্ব বাজেটের 0.01%। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে? 29তম।